হেলেঞ্চা শাক ভেষজ চিকিৎসা শাস্ত্রে জাদুকরি গুণ। হেলেঞ্চাতে 2.9% আমিষ, 0.2% চর্বি, 5.5% শর্করা এবং 2.2% লবণ আছে। এছাড়া এতে প্রচুর ভিটামিন এ আছে, পানির উপরে লতিয়ে চলে, যেমন কলমি শাক পানির উপরে ভাসে। হেলেঞ্চ বা হেলেঞ্চা বা হিঞ্চা এক প্রকার জলজ শাক, বাংলাদেশের খাল বিলে নদ নদী পুকুরে সর্বত্র জন্মে, তবে নোনা পানিতে হেলেঞ্চা হয় না। গাঁও গ্রামের অনেকে পুকুরে হেলেঞ্চা ও কলমি শাক জন্মাতে দেয়, কারণ যে পুকুরে হেলেঞ্চা বা কলমিলতা থাকে সে পুকুরের পানি সর্বদা পরিষ্কার বা স্বচ্ছ থাকে। তারপরও হেলেঞ্চালতায় এক প্রকার আঁশ জন্মে, এগুলো মাছের প্রিয় খাদ্য। এই হেলেঞ্চার পাতা শাক হিসাবে ব্যবহৃত হয়। শাক স্বাদে তিক্ত এবং কষযুক্ত, তবে হেলেঞ্চা শাক উপকারী। শীতের প্রথমেই ফুল ফোটে, ফুলের রং সাদা, পাতা 1-3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। চলুন তাহলে জেনে নিই হেলেঞ্চা শাকের কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। বিভিন্ন রোগে প্রয়োগ, খোস পাসরা ও চুলকানি। শীত এবং বর্ষাকালে এ দুটি রোগ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। হেলেঞ্চা শাকের 3-4 চামচ রস সকালে একবার করে খেলে উপকার পাওয়া যাবে, তবে কয়েকদিন নিয়মিত খাওয়া দরকার। ঘামাচি ও ফুসকুড়ি। গায়ে কাটা বা ঘামাচি প্রথমটি শীতে এবং দ্বিতীয়টি গরমকালে মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। উভয়বিধ রোগের জন্য হেলেঞ্চা পাতা সামান্য পানি দিয়ে বেটে তার রস সারা শরীরে মাখলে খুব শীঘ্রই উপকার পাওয়া যায়। বসন্ত রোগের আক্রমণে শরীরে 2-1টি গুটি দেখা দেওয়া মাত্রই, অর্থাৎ রোগের প্রথম অবস্থায় শ্বেতচন্দন গুঁড়ো 1.5-2 গ্রাম এবং হেলেঞ্চা শাকের রস 1/2 কাপ, এ দুটি ভালোভাবে মিশিয়ে খেলে শীঘ্রই গুটি বের হয়ে যায়। যকৃৎ দুর্বল হলে, যকৃৎ অর্থাৎ লিভার দুর্বল হলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। 100 গ্রাম হেলেঞ্চা শাক ছোট ছোট করে কেটে 150 মিলিলিটার পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে সিদ্ধ করতে হবে। পানি ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হলে ভাত খাবার আগে 4-6 ফোঁটা সরিষার তেল মিশিয়ে খেলে যকৃৎ সবল হয়। অবস্থা বুঝে 2-4 সপ্তাহ পর্যন্ত নিয়মিত খাওয়া দরকার। পিত্ত বাড়লে হেলেঞ্চার পাতা বেটে তার 30 মিলিলিটার রস এবং গরু কিংবা ছাগলের দুধ অবশ্যই গরম করে এবং ঠান্ডা অবস্থায় 50 মিলিলিটার, এই দুটি একসঙ্গে মিশিয়ে রোজ খেলে শরীরে পিত্তের পরিমাণ স্বাভাবিক হবে। গনোরিয়া রোগের জন্য একই পদ্ধতি এবং পরিমাণে খেলে উপকার পাওয়া যায়। কোমরের যন্ত্রণা, কোমরের ঠিক নিচে ব্যথা বা যন্ত্রণা, পায়ের পেশিতে রাতের দিকে টান ধরে, এসব ক্ষেত্রে 3 চামচ হেলেঞ্চার শাকের রস হালকা গরম করে সকালের দিকে খালি পেটে খেলে ভালো হয়ে যায়। নিয়মিত বেশ কিছুদিন খেলে আরও ভালো। রক্ত দূষিত হলে 20 মিলিলিটার হেলেঞ্চা শাকের পাতা ও ডাঁটা বাটা রস 1 চামচ চিনির সঙ্গে মিশিয়ে সকালে একবার করে খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়ে যায়। আবার অনেকের জিভায় মোটা সাদা প্রলেপ পড়ে, ফলে অরুচি হয়, তারা কয়েকদিন হেলেঞ্চার রস গরম করে খান, অরুচি চলে যাবে। যারা নিম্ন রক্তচাপে ভুগছেন তারা হেলেঞ্চার পাতার রস 2 চামচ, কলমি পাতার রস 2 চামচ মধুর সাথে মিশিয়ে 1 মাস রোজ সকালে খান, নিম্ন রক্তচাপ স্বাভাবিক হবে।